পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে এক যুবককে অসুস্থ অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। তারপর দেরি না করেই তৎক্ষণাৎ তাকে চিকিৎসা করিয়ে ডেবরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ডেবরা থানার পক্ষ থেকে ওই যুবকের বাড়িতে খবর দেওয়া হয়। যুবকের বাড়ি নিউ জলপাইগুড়ি জেলার মোড়াঘাট চা বাগান এলাকায়। শনিবার বিকেলে পরিবারের লোকজন ডেবরা থানায় উপস্থিত হলে ওই যুবককে সকলের উপস্থিতিতে ডেবরা থানার পুলিশ তার পরিবারের হাতে তুলে দেয়। খবর মিলা থা বুধবার সময় মানে কাম মে গা থা তো মেরে বহন বোলে কি ভাইয়া মেরে সর লোক নিয়ে নম্বর দিয়া হিসেবে আপ নম্বর কন্টেক্ট করি কোশিশ করছি সর লোক কন্টেক্ট করতে ফোন লগাযা সর লোক কন্টেক্ট কিয়া মে ভিডিও বাত কিয়া ভাই কো দেখা কি ভাই থানা মে হিসেবে মেয়েকে দেনে কে লিয়ে আয়া হুম ভাই ইধার ঠিক ঠাক হ্যাঁ বাত হুয়া দেখ কে বাত হুয়া ভাই কো দেখ লিয়ে ভাই ঠিক ঠাক হ্যাঁ বস নহি ওই যে ছেলেটিকে আমরা আপাতত থানাতে রেখে অত্যন্তের বাড়ির সঙ্গে দিচ্ছি। গত বুধবার বালিচক রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় অসংলগ্ন অবস্থায় ঘুরতে দেখি, দেখার পরে সবাই মানে কিউরিয়াসিটি যাবে যে কে, অনেকে অনেক রকম কথাবার্তা বলে, কিন্তু আমরা কয়েকজন তাকে অনুধাবন করে বুঝতে পারি যে এ প্রকৃত চোর বা অন্য কিছু না, কোনোভাবে মেন্টাল ডিসপ্লেসের জন্যে এদিক মানসিক ভারসাম্য নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ঘুরার পর আমরা আমাদের বন্ধু স্টাফ ভোলা সৌরভ আর বিশেষ করে আমাদের বালিচক রেজিস্ট্রি অফিসের রেজিস্টার সাব রেজিস্টার ওনার তৎপরতায় আমরা সবাই মিলে ওনার বাড়ির ঠিকানা জানার চেষ্টা করি ওনাকে নিয়ে। কিন্তু ওই ছেলেটি অনেক পরে একদিন বাদে ওনার বাড়ির ঠিকানা বলার সক্ষমতা অবলম্বন করে, দিতে কিছু নাম ঠিকানা দেয়, সেই সূত্র ধরে আমরা ওনাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। পরে জানতে পারি ওনার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে, ওইখানে যোগাযোগ করার পর ওখানে লোকাল থানা বা বিনাগুড়ি থানার আন্ডারে ওনাদের বাড়ি, ওখান থেকে ভিলেজ পুলিশ ওনাদের বাড়িকে যেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে বা আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করি। ভিডিও কলের মাধ্যমে তারা তাদের ছেলেকে শনাক্তকরণ করে যে হ্যাঁ এই আমাদের ছেলে, দেওয়ার পরে ওনার আজকে ওনার বড় ভাই আর বন্ধু স্থানীয় দু তিনজন এসেছেন দেবরা থানাকে, আমরা আসছি ওনাদের হাতে, চাই ওনাদের হাতে ওনার ভাই ওকে দিয়ে বাড়ির ছেলেকে তাদের হাতে তুলে দিতে চাই। এই নিয়ে আমরাও আসছি যাতে তাদের ছেলে ভালো থাকে সুস্থ থাকে, সেইভাবেই তার জন্যই আজকে আমরা থানাতে এসে ওনাদের হাতে তার ভাইকে দিতে যাই। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।